ভালোবাসার দর্শন। মানুষ দুই জায়গা থেকে নিজেকে বদলে ফেলে সামনের দিকে এগিয়ে যাবার শক্তি পায়। এক, বুকের রক্ত ও চোখের জল থেকে। দুই, শরীরের খাম থেকে। আর যার বুকের রক্ত ও চোখের জল, এই দুই মিলে তাকে ঘুমোতে দেয় না, সারাক্ষণই আঘাত করতে থাকে, তার মনে ও মস্তিষ্কে শরীরের খাম ছড়াতে বাধ্য করে। যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণই আটকে রাখবে, এমন শক্তি পৃথিবীতে নেই। আবেগ জিনিসটা ভীষণ ভালো যদি তা নিজেকে ভালো রাখতে ব্যবহার করা হয়। যে আপনার আবেগের দাম দেয় না, তার পেছনে ওটা নষ্ট করার সত্যি কোনো মানে হয় না। জোর করে কাউকে দিয়ে কিছু করানো যায় না, এটা আমি বিশ্বাস করি না। যা কিছুই ঘটুক না কেন, ভুল মানুষকে ব্রেন থেকে ডিলিট করে দিতে জানবার মতো বড় আর্ট আর নেই। ডিলিট করতে পারছেন না, কোনো সমস্যা নেই, শুধু নিজেকে স্থির রাখুন, অন্য কাজে মনোযোগী হয়ে পড়ুন, দাঁতে দাঁত চেপে হলেও নীরব থাকুন, বাকিটা আপনা আপনি হয়ে যাবে। হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না, কোনোভাবেই সময় যেতে দিন। পরিস্থিতি সামলে নেবার ক্ষেত্রে সময়ের চাইতে বড় জাদুকর আর নেই। মনে রাখবেন, যত বেশি কাউকে নিয়ে কষ্ট পাবেন তত বেশি আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। এটা আবেগ নয়, এটা মানসিক অসুস্থতা। ভুল কারোর জন্য বেপরোয়া হয়ে বাঁচার সত্যি কি কোনো অর্থ আছে? কি হয় এতে? তাকে কষ্ট দেবেন? তাকে যদি কষ্ট দিতেই পারেন তবে আমি বলবো আপনি আসলে তাকে ভালোবাসেনই না, আপনি কেবল ইগোর খেলায় জিততে চাইছেন। নিজেকে কষ্ট দেবেন? এর চেয়ে বোকামি আর আছে বলুন তো? নিজেকে সেই মানুষটার জন্য কষ্ট দিচ্ছেন যে এই কষ্টের খোঁজ রাখবারই সময় পাচ্ছে না। কাউকে ভালোবাসেন, এ তো ভালো কথা। দুটো কাজ করলে এই ভালোবাসা আপনাকে ভালো রাখবে। এক, সেও আপনাকে ভালোবাসবে এই প্রত্যাশা থেকে সরে আসা। ভালোবাসা কোনো উভয়মুখী বিক্রিয়া নয়, এই পৃথিবীর প্রায় ভালোবাসাই একমুখী। দুই, সে সারা জীবন আপনার পাশে থাকবে এমন অদ্ভুত চিন্তাভাবনা থেকে সরে আসা। মানুষ মুক্ত পাখির মতো, মানুষের পায়ে শেকল পড়ানো সম্ভব নয়। ভালোবাসার তুলনায় ভালোবাসার মানুষটি খুবই তুচ্ছ একটা সত্তা। ভালোবাসা আপনি ধরে রাখতে পারবেন, ভালোবাসার মানুষটিকে নয়। যদি জোর করে দুটোকেই ধরে রাখতে চান তবে আপনার জন্য অসীম যন্ত্রণা সবসময় বরাদ্দ। বেঁচে থাকাটা আনন্দের, ভালোবাসা নিয়ে বেঁচে থাকাটা আরও বেশি আনন্দের। ভালোবাসার মানুষটা পাশে থাকুক বা না থাকুক, খোঁজ নিয়ে দেখুন। যাকে পাশে রেখে মানুষ বাঁচে কিংবা যাকে পাশে রেখে মানুষকে বাঁচতে হয়, তাকে মানুষ সারা জীবন চেষ্টা করেও ভালোবাসতেই পারে না। পাশে থাকতে পারা ও ভালোবাসতে পারা সম্পূর্ণ দুটো ভিন্ন ব্যাপার। আমাদের কি হয় জানেন, আমরা ভুল মানুষটাকে ভালোবাসতে বাসতে যারা আমাদের ভালোবাসে তাদের দিকে তাকাতে পর্যন্ত ভুলে যাই। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা প্রত্যাশা করলে আমি বলবো আপনি ভালোবাসতে জানেন না। আপনার প্রত্যাশার চাপে পৃষ্ঠ হতে হতে মানুষটির মধ্যে একসময় বিতৃষ্ণার জন্ম নেবে। কারো মনে একবার বিতৃষ্ণা চলে এলে আর যাই হোক ভালোবাসা অন্তত থাকে না, ক্রমেই তা চলে যায়। যদি আপনার প্রিয় মানুষটির মধ্যে আপনার জন্য ভালোবাসাটাকে জিয়ে রাখতে চান তবে কখনোই তার মনে আপনার প্রতি বিতৃষ্ণা জন্মাতে দেবেন না। ভালোবাসার মানুষটি শত চেষ্টার পরেও আপনার সাথে থাকতে চাইছে না, ছেড়ে দিন না, কি দরকার নিজের আত্মসম্মান বোধকে এতটা বিকিয়ে দেবার? জোর করে কিছু হয়? জোর করে তো পোষা কুকুরেরও ভালোবাসা আদায় করতে পারে না, আর মানুষ তো পরের কথা। এমনও হতে পারে সে আপনাকে ভালোবাসে ঠিকই, কিন্তু আপনার অতি প্রত্যাশা ও বেপরোয়া ভাবটাকে সে সহ্যই করতে পারে না। এদিকে আবার আপনি এই দুটো থেকে নিজেকে বেরও করতে পারবেন না। ইটস ওকে, অন্য কাউকে খুঁজে নিন। আমাদের মনটা কোনো কৃতদাস নয় যে তাকে একটা ঘরেই সারা জীবন আটকে রাখতে হবে। খুব ভালো হয় যদি নদীর স্রোতের মতো হতে পারতেন, সামনের দিকে বয়ে চলুন, সুন্দরকে উপভোগ করুন। ভালোবাসাকে প্রশ্রয় দিতে চাইলে দিন, তবে কোথাও আটকে যাবেন না ভুলেও, নিশ্চিতভাবেই কষ্ট পাবেন আটকে গেলে। মনের বয়স যত বাড়ে প্রত্যাশা তত কমে।
ভালোবাসার ক্ষেত্রে আপনি নিজেকে নিজে কষ্ট না দিলে আপনাকে কষ্ট দেবার ক্ষমতা এই পৃথিবীর আর কারো নেই। ভালোবাসেন আবার কষ্টও পাচ্ছেন, এর জন্য আপনি নিজেই দায়ী। আপনার প্রত্যাশা, আপনার কর্তৃত্বপরায়ণতা ও আপনার ইগো আপনাকে ভালো থাকতে দিচ্ছে না। ভালোবাসলে ছেড়ে দিতে জানতে হয়, যদি সে ফিরে আসে তবে সে আপনার, যদি সে ফিরে না আসে তবে অন্য কেউ আপনার। কাউকে পাওয়া আর কাউকে ভালোবাসা কখনোই এক কথা নয়। দ্যাটস ইট।